হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটি পুরানো দিনের খুব সহজ সরল রেসিপি, কিন্তু টেস্ট একদম ইউনিক। তো এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে কেটে নিলাম, দেন এখানে একটা বড় সাইজের আলুকেও আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে একটা টমেটোর কুচি, আছে 2 ইঞ্চি আদা টুকরো, আর আছে 3টে চেরা কাঁচা লঙ্কা। দেন এগুলোকে আমি এখন পেস্ট করে নেব, সেই জন্য এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। আমি এখন এগুলো দিয়ে দিলাম, দেন এটাকে এখন পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে ফ্রেন্ডস। দেন আমি টুকরো করা বেগুনগুলোতে এখন পরিমিত লবণ এবং হলুদ মাখিয়ে নেব। এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম বেশ কিছুটা ভেজিটেবলস অয়েল। তেলটা মিডিয়াম হিট হলে আমি মুগ ডালের বড়িগুলো দিয়ে দিলাম, তারপর হালকা হাতে নাড়াচাড়া করে আমি এখন তুলে নেব। দেন ফ্রেন্ডস, ওই তেলের মধ্যে এখন দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো, তারপর আলুগুলোর মধ্যে দিয়ে দেব পরিমিত লবণ, তারপরে দিলাম অল্প পরিমাণে হলুদের পাউডার। দেন আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব, অবশ্যই এখানে হিটটা একটু বেশিই রাখতে হবে, তা না হলে আলু বেশি পরিমাণে তেল টেনে নেবে। এরপর ওই তেলের মধ্যে এখন দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো, তারপর আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, প্রত্যেকেই ভিডিওটাতে একটা করে লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি এবং সে সমস্ত খাবারের পুষ্টিগুণও কম বেশি শেয়ার করে থাকি। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, বেগুনগুলো উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে এবং সমস্ত বেগুনগুলো ভেজে নেওয়ার পর এখন দেখা যাবে যে হাট কড়াইতে কোনো এক্সেস তেল নেই। তো আমার বেগুন আর আলুগুলো সবই ভাজা হয়ে গেছে। দেন কড়াইতে আমি আবারও নতুন করে ভেজিটেবলস অয়েল বা সাদা তেল দিলাম, তারপর তেল গরম হলে দিয়ে দিলাম কালো জিরা, তারপরে দিলাম অল্প পরিমাণে হিং, এরপর দিয়ে দিলাম পেস্টিং করা মশলাটা। দেন আমি হালকা হাতে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ পাউডার, দেন অল্প পরিমাণে লঙ্কা পাউডার, তারপরে দিলাম জিরা পাউডার, এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ, তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো দেন ফ্রেন্ডস, আমি এর মধ্যে এখন অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো, তারপর একটু নাড়াচাড়া করব। এখানে বেগুনগুলো অ্যাড করব না, কারণ বেগুন অনেকটাই নরম, আলুগুলো যেহেতু শক্ত আর সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই কারণে এখানে অল্প পরিমাণে জল দিলাম। দেন আমি চাপা দিয়ে দিলাম, 2-4 মিনিট ওয়েট করার পর চাপাটা খুলে এখন আমি আবারও এই মশলা সহ আলুটা কষাতে থাকব। তাহলে মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে বা ভাজা ভাজা হয়ে যাবে। দেন ফ্রেন্ডস, আমি বেগুনগুলো অ্যাড করে দিলাম, তারপর অল্প একটু নাড়াচাড়া করব। এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে, কারণ বেগুন অনেকটাই নরম, আবার ভাজা করা আছে। দেন ফ্রেন্ডস, আমি মুগ ডালের ভাজা বড়িগুলো দিয়ে দিলাম, আর অল্প হাতে একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেব জল। জল ততটাই দেব যতটা আমি ঝোল রাখবো, তার থেকে অল্প পরিমাণে বেশি, কারণ আলুটাও একটু সিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো এমনিতেই নরম। দেন ফ্রেন্ডস, আমি আবারও চাপা দিয়ে দিলাম, ফুটে উঠলে ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, তারপর আমি আবারও একটু চাপা দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো ফ্রেন্ডস, চাপা দেওয়ার অল্প একটু পরে আমি আবারও খুলে নিলাম। তো দেন ফ্রেন্ডস, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রান্না তাই সেখানে চিনিটা ব্যবহার করা খুবই দরকার, তাহলে খুব টেস্টফুল খেতে হয়। তো ফ্রেন্ডস, আমার রান্নাটা কমপ্লিট, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর খেতে। যে সমস্ত বন্ধুরা এ পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।